ঈদ উপলক্ষে আজ দেয়া হচ্ছে আগামী 9 আগস্টে অগ্রিম ট্রেন টিকিট। অনলাইন ও মোবাইল অ্যাপে 50% টিকিট বিক্রি হলেও স্টেশনে আসা যাত্রীদের অভিযোগ, তারা কেউই অনলাইনে টিকিট পাচ্ছেন না। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, চাহিদা তুলনায় আসন কম থাকায় বেশিরভাগ টিকিট প্রত্যাশীরা হতাশ হচ্ছেন। আরফাত সিদ্দিকের রিপোর্ট। সেই একই চিত্র, কাউন্টার খোলার অনেক আগে থেকে লাইনে অপেক্ষা। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে ঈদে যারা ট্রেনে বাড়ি যেতে চান, তাদের অগ্রিম টিকিট কেনার জন্য কমলাপুর রেল স্টেশনে এই হাহাকার। বুধবার 31 জুলাই দেয়া হলো আগামী 9 আগস্টের ট্রেন টিকিট। কালকে ভোর রাত 5টা থেকে সিরিয়াল করেছি, 5 নম্বর সিরিয়ালে থেকে এখন 16 নম্বর সিরিয়াল। টিকিট পাবো কিনা সন্দেহ হয়েছে। রাত 11টার দিকে আসছি, বাচ্চা অসুস্থ, বাচ্চা নিয়ে আসতে দিয়ে কালকে থেকে অপেক্ষা করছি। আমি আজকে প্রায় 48 ঘন্টার উপর হয়ে গেছে সিরিয়াল পাওয়ার জন্য তখন দাঁড়িয়েছি। অবশ্য আমি রিপ্লেস করছিলাম, এই জন্য এটা গিয়েছিলাম, এই করেছি, এটা ভালো লাগতেছে। কালকে সকাল 10টায় আসছি, আজকে টিকিট পেয়েছি। অর্ধেক টিকিট মোবাইল অ্যাপ বা অনলাইনে বরাদ্দ থাকলেও এ নিয়ে অনেকের অভিজ্ঞতা খুব খারাপ। কাউন্টার 9টায় খুললেও ভোর 6টায় অনলাইনে টিকিট ছাড়া হয়। 5:58 তখন থেকে এই প্রসেসিং এখন পর্যন্ত, পরে এখন একটু ধোঁকা যাচ্ছে, কিন্তু সিট অ্যাভেলেবল নাই, সব গেছে। অনলাইনের যে ব্যবস্থা ছিল, আমি বারবার ট্রাই করা সত্ত্বেও এখানে অন্তত 100 জন ট্রাই করেছে, কেউ হচ্ছে অনলাইনে টিকিট করতে পারেনি। বিগত 2 দিন থেকে আমি অনলাইনে টিকিট চেক করতেছি, যখন ওপেন করি তখনই মানে অনলাইন শো করে না, দ্বিতীয়ত যখন শো করে তখন 2-3টা টিকিট দেখায়, ম্যাক্সিমাম 6টা টিকিট দেখাইছে, কিন্তু আমরা যখন বুকিং দিতে যাচ্ছি তখন বুকিংটা নিচ্ছে না। রেল কর্তৃপক্ষের দাবি, টিকিট নিয়ে কোনো কালোবাজারি হচ্ছে না। ধীর গতিতে টিকিট বিক্রির কারণ জানালেন স্টেশন ম্যানেজার। তো এনআইডি রেজিস্ট্রেশন করতে কিছুটা নতুন যারা রেজিস্ট্রেশন করে, প্রথমে পুরো ডিটেলস রেজিস্ট্রেশন করে, তারপরে টিকিট ইস্যু করে। তো একটা টিকিট ক্রয় করতে কিছুটা সময় লাগে আর কি। বৃহস্পতিবার দেওয়া হবে আগামী 10 আগস্টের অগ্রিম ট্রেন টিকিট। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঈদে চট্টগ্রাম থেকে যাত্রীদের জন্য তৃতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ছাড়া হয়েছে 9 আগস্টের টিকিট। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ঈদ উপলক্ষে চাঁদপুরগামী 2টি বিশেষ ট্রেন সহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটগামী যাত্রীদের জন্য প্রতিদিন 7,866টি টিকিট দেওয়া হচ্ছে। এর মধ্যে কাউন্টার থেকে 4,566টি এবং বাকি টিকিট পাওয়া যাবে অনলাইনে। ভ্রমণার্থীরা জনপ্রতি 4টি টিকিট পাচ্ছেন, এজন্য জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। এছাড়া কালোবাজারি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।